তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেন সাথে সাথেই দোয়া কবুল হয়, বিলম্ব হয় না। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কানা মিন দুআই রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে কন্টিনিউ প্রতিনিয়ত দোয়ার মধ্যে একটা দোয়া ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো বান্দা যেন দোয়ার সময় বলে না আল্লাহুম্মা আতিনি ইন শিতা, হে আল্লাহ তুমি যদি চাও তাহলে আমাকে ওটা দাও, তুমি যদি চাও আমাকে ওটা দাও, তুমি যদি চাও তাহলে আমাকে ওটা দাও, দোয়ার ক্ষেত্রে যেন কেউ এরকম না করে। এবং দোয়াটা কবুল হওয়ার জন্যও দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ব্যক্তির জানাজায় উপস্থিত হতেন, তার জানাজা যদি পড়াতেন, তাহলে সে ব্যক্তি জান্নাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলে সেই দোয়াটা কবুল হয়। একবার মসজিদে খুতবা দিচ্ছিলেন, মসজিদের দরজায় যে দরজায় বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করেন, সে দরজায় এক ব্যক্তি দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু দোয়া করুন, মানে মরুভূমির অঞ্চল, এখানে রাস্তাঘাট ফেটে চৌচির ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটু দোয়া করুন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহুম্মা আজিসনা আল্লাহুম্মা আজিসনা, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করো, হে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। আনাস বিন মালিকি রাবি তিনি বলছেন যে আল্লাহর কসম আসমানে কোনো রকমের মেঘ ছিল না, হঠাৎ করে ঢালের মতো একটা মেঘ চলে আসলো, এসে সেই মেঘটা আসমানের মাঝখান থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়ল এবং সাথে সাথে বৃষ্টি হওয়া শুরু হলো। আনাস বিন মালিক বলছেন যে আল্লাহর কসম আমরা ছয় দিন যাবৎ কখনো সূর্যকে দেখতে পাইনি, টানা বৃষ্টি বর্ষণ হচ্ছিল। পরের সপ্তাহে এক ব্যক্তি এসে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি হয়ে বন্যার অবস্থা, আমাদের ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে, বাড়িঘরগুলো ভেঙে যাচ্ছে, আপনি একটু দোয়া করুন না যাতে আল্লাহ তাআলা আমাদের এই বৃষ্টি থেকে পরিত্রাণ দান করেন, বৃষ্টি উঠিয়ে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতেই বললেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ তুমি আমাদের চতুর্দিকে বৃষ্টি দান করো কিন্তু আমাদের উপরে দিও না, আমাদের উপর থেকে বৃষ্টি সরিয়ে নাও, চতুর্দিকে দাও আমাদেরকে দিও না। দোয়া করার সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা জুমার শেষে যখন বেরিয়ে পড়লাম সূর্যের তাপে বাড়িতে ফিরেছি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেন সাথে সাথেই দোয়া কবুল হয়, বিলম্ব হয় না। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কানা মিন দুআই রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে কন্টিনিউ প্রতিনিয়ত দোয়ার মধ্যে একটা দোয়া ছিল আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই, মিন ইলমিন লা ইয়ানফাউ, ওই বিদ্যা থেকে যে বিদ্যা কোনো উপকার করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো ভার্সিটিতে পড়েছিলেন যে তার বিদ্যা উপকার না হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন কি সম্ভাবনা আছে না, তিনি যা শিখেছেন ওহির জ্ঞান শিখেছেন ওহিটাই বলেছেন, তিনি আবার দোয়া করছেন যে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই, পানা চাই, মিন ইলমিন লা ইয়ানফাউ, ওই জ্ঞান থেকে যে জ্ঞানটা কোনো উপকার করে না, মানে যে জ্ঞান শেখার পরে ওই জ্ঞানী ব্যক্তিকে শিক্ষিত বলে মনে হয় না, আচার আচরণে কথাবার্তায় ভদ্রতায় চাল চলন আছে না, তার বাচন ভঙ্গি মানুষের সঙ্গে মেলামেশা কোনো ক্ষেত্রেই তাকে শিক্ষিত বলে মনে হয় না, বা মানুষ তাকে দেখে এটা মনে করে না যে এর থেকে কিছু শেখার আছে। আচ্ছা আপনারাই বলুন তো, যে যিনি অনার্স মাস্টার্স এরপরে এমফিল পিএইচডি করার পর সেই লোকটা যখন জনসম্মুখে সিগারেট টানবে বা জনসম্মুখে নেশা করে, আচ্ছা বলুন তো তার কাছ থেকে জাতির কি কোনো শেখার কিছু আছে, শিক্ষার কি কোনো কিছু আছে, কোনো কিচ্ছু নেই। তাহলে এরকম শিক্ষিত কিন্তু আমাদের সমাজে আসছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটাই করছেন, মিন ইলমিন লা ইয়ানফাউ, এমন বিদ্যা যে বিদ্যার দ্বারা উপকার হয় না, এই বিদ্যা থেকে আমি আশ্রয় চাই, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমিন দোয়া ইন লা ইউসমাউ, হে আল্লাহ ওই দোয়া থেকে আশ্রয় চাই, বাঁচতে চাই যেই দোয়া কবুল করা হয় না। অন্য বর্ণনা এসেছে মিন দোয়া ইন লা ইউস্তা যাবু, ওই দোয়া যে দোয়া কবুল করা হয় না সেই দোয়া থেকে আশ্রয় চাই, ওই দোয়া থেকে আমি বাঁচতে চাই যাতে দোয়া করলে সেটা যাতে কবুল হয়। অমিন কলবিন লায়াকশা, ওই অন্তর থেকে আশ্রয় চাই যে অন্তর আল্লাহকে ভয় করে না। অমিন নফসিন লাতাশবা, ওই নফস বা প্রবৃত্তি থেকে আমি আশ্রয় চাই যেটা কখনো পরিতৃপ্ত হয় না, পরিতৃপ্ত হয় না, আমরা মানে অতৃপ্ত যে যে নফসটা যে প্রবৃত্তিটা সবসময় অতৃপ্ত থাকে। আমাদের অতৃপ্তি কোন জায়গাতে জানেন,
আজকে যখন এটা খেয়েছি কালকে যেন আমার খাবারের মানটা আরও বাড়ে, আজকে যে অবস্থায় আছি কালকে যেন আমার বাজারের মানটা আরও বাড়ে, আজকে আমি যে কতলা বিল্ডিং করেছি কালকে যেন আমি বা এর পরবর্তীতে যেন আমি আরও বেশি বেশ করে কয়েকতলা বিল্ডিং আরও করতে পারি। দশতলা আছে, বারোতলা প্রয়োজন, বারোতলা আছে, বিশতলা প্রয়োজন, বাংলাদেশে আছে, লন্ডনে প্রয়োজন, লন্ডনে আছে, আমেরিকায় প্রয়োজন আছে না? এরকম আমাদের চাহিদা ক্রমান্বয়ে কিন্তু বাড়ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দোয়াটাই করলেন যে আমিন নাফসিন লা তাশবা, ওই নফসের আশ্রয় কামনা করছি যে নফসটা কখনো পরিতৃপ্ত হয় না, আর যে নফসটা জিন্দেগিতে কখনো পরিতৃপ্ত হবে না সে নফসটা কখনো শান্তিও পাবে না, কারণ শান্তিটা তার নিজের কাছে। এটা চাই 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 চাওয়ার উপরে থাকতে থাকতে চাই চাই বলতে বলতে মরতে হবে, আর ইবলিশ এই চাওয়ার উপরে মানুষকে রাখতে চায়। তো বলছিলাম যে দোয়া কবুলের আশা করে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ তাআলা মাগফিরাত করবেন, ক্ষমা করবেন। তিরমিজির হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে মাগফিরাত বা ক্ষমা পাওয়ার আশায় দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া আও ইউস্তাজাবু লাহু, হয়তোবা তার দোয়াটা আল্লাহর তরফ থেকে কবুল করা হয়, এটা হলো নগদে তৎক্ষণাৎ। যদি তার দোয়াটা কবুল তৎক্ষণাৎ নাও হয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আও ইউফরাজু লাহু মিন সু, অথবা তার জীবনের অনিষ্টতাগুলোকে কেটে দেওয়া হয়। যদি কোনো ব্যক্তি দোয়া করে ক্ষমার বা কোনো কিছু চেয়ে দোয়া করে, হয় তৎক্ষণাৎ আল্লাহ সেই দোয়াটা কবুল করে তাকে দিয়ে দেন, অথবা তৎক্ষণাৎ যদি না দেন তাহলে এই দোয়ার বরকতে তার জীবনের বালা মুসিবতকে দূর করে দেন। দুটো, তিন নম্বর হলো যদি তাও না দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে জামা আজরহু লিয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসের জন্য তার দোয়ার বরকতে আল্লাহ তাআলা তার সওয়াবকে জমা করে দেন। আল্লাহ তাআলা যখন সওয়াবকে জমা করবেন তাহলে দোয়া করতে থাকি, আল্লাহ তাআলা কখন কবুল করবেন, কিভাবে করবেন, কি দিবেন সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ আমার জন্য যেটা মঙ্গল চান সেটাই তো দিবেন আল্লাহ তাআলা, তো আমি যদি আমার জন্য মঙ্গল চাই সেই মঙ্গলটা যদি আল্লাহ তাআলার ভালো না লাগে তাহলে তো আল্লাহ দেবেন না সেটা, কারণ মানুষ কখনো মরতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার আত্মা কবজ করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিধাগ্রস্ত হন না, আত্মসংকোচ বোধে ভোগেন না, ওই ব্যক্তি ছাড়া, ইমানদার ব্যক্তি ছাড়া। ইমানদার ব্যক্তির আত্মা কবজ করার সময় আল্লাহ তাআলা আত্মসংকোচে ভোগেন, কিভাবে? আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন যে ইমানদার বান্দা চায় না মরতে, ও দুনিয়াতে জীবিত থাকতে চায়, আর আমি চাই ইমানদার বান্দা দুনিয়াতে না থাকুক, ও আমার কাছে আসুক। তা আল্লাহ চায় আমার কাছে আসুক আর বান্দা চায় আমি দুনিয়াতে থাকি, তাহলে আল্লাহর চাওয়া এবং বান্দার চাওয়া যখন সাংঘর্ষিক হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাওয়া অনুযায়ী তো বান্দাকে দিয়ে থাকেন। এর জন্য দোয়াউ মার রাজা, আশা সহকারে কবুলিয়াতের আশায় দোয়া করা, এবং সে দোয়াতে যাতে স্বার্থপরতা না থাকে।